গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিং। প্রতিদিন এখান দিয়ে চলাচল করে 50টি ট্রেন। ট্রেন আসলে সিগন্যাল ব্যারিয়ার ফেলে রাখতে হয় দিনে বেশ কয়েকবার, অন্তত 6 থেকে 8 মিনিট করে। এতে প্রতিবারই উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। ব্যস্ত নগরে প্রবেশের প্রধান পথে উড়াল সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অনিশ্চয়তায় পড়েন অফিস ও স্কুল কলেজ গামীরা। এখানে যে রেলগেটের যে যানজটের সমস্যা, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। রেলগেট সময় মতো উঠে না, 10 মিনিট পরে এলো রেল চলার পর, তারপরে রেলগেট উঠে, তাতে জনগণের দুর্ভোগ আরো বৃদ্ধি পায়। গাড়ি অনেক জ্যাম হয়, সেদিন আমরা আসতে পারি না, আমাদের বাসাতে লেট হয়। ফ্লাইওভার হলে ভালো হবে, বাচ্চাদের স্কুল কলেজে যায় অনেক সুবিধা হবে। তো এবার সিটি নির্বাচনে প্রভাব ফেলবে এই উড়াল সেতু ইস্যু। শুধু প্রতিশ্রুতি নয়, ভোটাররা চান এর বাস্তবায়ন। 17 বার না 18 বার আপনার রেলগেট পরে আধা ঘন্টা 40 মিনিট 30 মিনিট দাঁড়ায় থাকতে হয় আমাদের। আমাদের এটা অতি তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হওয়া দরকার। মেইন সময়গুলিতে রেলের সিগন্যালটা বড় থাকাতে অনেক সময়টা নষ্ট হয়। রেল লাইনটাকে একটু ক্লোজ করে যদি ওভারব্রিজটা করে দেয় তাহলে আমাদের আসা যাওয়ার যে সমস্যাটা, এটা আমার মনে হয় যে সমাধান হয়ে যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সিটি নির্বাচনে জয়ী প্রতিনিধিরা এ সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।